গুড মর্নিং প্রোগ্রামিং দুর্গাপুর কম্পিউটার ডায়েস এডুকেশনাল সোসাইটিতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা জানো যে আমি দেবাশিস দেবনাথ এবং তোমাদের জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসি। আজকে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি প্রশান্ত চৌধুরী স্যারকে। প্রশান্ত চৌধুরী স্যার মূলত আমাদের ইনস্টিটিউটে উনি ভোকলেটের পুরো বিষয়টা দেখেন এবং জেক্সপোর পুরো বিষয়টা দেখেন। তো সেক্ষেত্রে ভোকলেট এবং জেক্সপো এই বিষয়ে আমরা কিছু হেল্পলাইন শুরু করছি স্টুডেন্টদের জন্যে, যেখানে আমরা কিছু কোয়েশ্চেন তাদেরকে বলবো, সম্ভাব্য কোয়েশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। বিশেষ করে ভোকলেটকে আমরা কেন্দ্র করেছি এবছর, যেহেতু আমরা একটু লেট করে শুরু করেছি, তবুও জেক্সপো নিয়ে অবশ্যই বলবো। এবং অনেকে জিজ্ঞেস করেছো স্যার রিজনিং কী করবো, বা অনেকে জিজ্ঞেস করেছো ইংলিশ কী করবো, সেগুলোর আমরা সম্পূর্ণভাবে বলে দেবো। আমাদের বিভিন্ন টিচার রয়েছে, কিন্তু প্রশান্ত চৌধুরী স্যার আমাদের ইনস্টিটিউটের মেইনলি দেখেন, যেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ডিভিশনটাকে দেখেন। তো সেক্ষেত্রে আমরা স্যারকে তোমাদের ফোন নাম্বারও আমি প্রোভাইড করব, তোমরা যদি মনে করো যে তোমরা এখানে কোনোভাবে হেল্প নিতে চাও স্যারের কাছ থেকে, তাহলে অবশ্যই নিতে পারো। আমরা দীর্ঘদিন ধরে এই প্রিপারেশন দিয়ে চলেছি, কিন্তু অনলাইনে আমরা প্রথম আসছি, এবছর আমরা হালকা করে আসছি, পরের বছর অবশ্যই আমরা একদম ভালো মতো অনলাইনে আসছি, যেটা আমরা অফলাইনে ছিলাম। কিন্তু সেখানে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকবে, বিভিন্ন ব্যাপার থাকবে, সেগুলো আমরা পরে বলবো। তো প্রশান্ত স্যার অনেক নমস্কার আপনাকে। সেক্ষেত্রে আমরা যে ইনফরমেশনটা আজকে স্টুডেন্টদের দিতে চাই সেটা হচ্ছে যে আগামীকাল ভোকলেট যখন পরীক্ষা হবে আগামী দিবসে, যে সামনে যে আমাদের এক মাস মতো সময় আছে, সেই ভোকলেটের স্টুডেন্টরা এক মাসের মধ্যে কি কি প্রিপারেশন নেবে সিলেবাসটা হালকা করে বলে, এবং কিভাবে তারা প্রিপারেশন নিলে স্টুডেন্টরা একটু ভালো রেজাল্ট করতে পারে সেই হিসেবে আপনি একটু আলোচনা করে দিন। নমস্কার, আমি প্রশান্ত বলছি, আমার নাম প্রশান্ত চৌধুরী। তো আমি মেইনলি ভোকলেটের যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলোই পড়াবো। তো এর মধ্যে এবার ম্যাথের মধ্যে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোকে ম্যাথের পুরো সিলেবাসটা অনেক বড়, এবার তার মধ্যে যেসব জিনিসগুলোর ওপর আমাদের জোর দিতে হবে সেগুলো, যেমন আমরা জ্যামিতি করেছি ক্লাস টেনে, এবার ইলেভেন টুয়েলভেও আছে, ইলেভেন টুয়েলভে যে জ্যামিতিগুলো সেইগুলোর ওপর বেশি করে জোর দিতে হবে, বিশেষ করে স্থানাঙ্ক জ্যামিতি, যেটা তার মধ্যে কোনিক সেকশন থাকবে, তার সঙ্গে মেনসুরেশনের পার্টে সার্কেলটা থাকবে, বৃত্ত যেটাকে আমরা বলি। এছাড়া ম্যাথের আরও যে ইয়েগুলো রয়েছে, লগারিদম, জটিল রাশি, আর মেন যে সাবজেক্ট ম্যাথের টুয়েলভে যেটা আছে সেটা হলো অবকলন বা সমাকলন। তো অবকলন বা সমাকলনের সঙ্গে সঙ্গে এর সঙ্গে সীমা, তারপরে কন্টিনিউটি, যেটাকে আমরা লিমিট কন্টিনিউটি বলি বা অবিচ্ছিন্নতা বলি, এগুলো নিয়ে পড়াশুনো করতে হবে। তো এইগুলো নিয়ে ভালো করে পড়াশুনো করলে লিমিট কন্টিনিউটির ওপরে কোশ্চেন, লিমিট কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েশন বা যেটাকে বলা হয় অবকলন ইংরেজিতে, আর সমাকলন বলে বাংলায়, আর ইংরেজিতে বলে ইন্টিগ্রাল। তো এই জিনিসগুলোর ওপরে বেশি কোশ্চেন আছে, আর মোটামুটি বাকি যেসব জিনিসগুলো নিয়ে আসবে, যেমন স্থানাঙ্ক জ্যামিতির ওপর অনেকটা কোশ্চেন থাকবে, স্থানাঙ্ক জ্যামিতি, সরল রেখা, এগুলোর ওপর অনেকটা থাকবে, বাকি ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, এগুলোর হয়তো দুটো কি দুটো করে, দুই দুই করে চারটে করে কোশ্চেন থাকবে। তো এই মোটামুটি ম্যাথের মেইনলি জোর যে জায়গাটা দিতে হবে সেটা হলো যে জিওমেট্রির উপর, মানে স্থানাঙ্ক জ্যামিতির উপর, সরলরেখা, বৃত্ত, আর এদিকে জোর দিতে হবে অবকলন, সমাকলন, তার মধ্যে নির্দিষ্ট সমাকলন আছে যেগুলোকে ইংরেজিতে আমরা বলি ডেফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন, লিমিট, কন্টিনিউটি, এইসব জিনিসগুলোর উপর কোশ্চেন বেশি আসবে। তো জটিল রাশিও কিছু আসবে, মোট চারটে কোশ্চেন জটিল রাশি থেকে আসবে। তো এরকম টোটাল মিলিয়ে এই যে কটা জিনিস আমি বললাম এইসব জিনিসগুলোর ওপর ম্যাথের ওপর ভালোভাবে জোর দিলে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমি আসবো ফিজিক্সের ব্যাপারে। ফিজিক্সের সিলেবাস অনুযায়ী ফিজিক্সের ভোকলেটে মোটামুটি নাম্বার 20 মার্কস রয়েছে, ম্যাথের ছিল 40 মার্কস। তো এবার 20 মার্কসের মেন হচ্ছে যে মলিকুলার কনসেপ্টের ওপরে কোশ্চেন আসবে, মানে পরমাণুর গঠনের ওপর, পরমাণুর গঠন আছে, আর আছে ইলেকট্রিসিটি, যেটা ইলেকট্রোম্যাগনেটিজমের ওপর, এই দুটোর ওপরই বেশিরভাগ কোশ্চেন থাকবে। এছাড়া মলিকুলার ফিজিক্স মানে আণবিক পদার্থবিদ্যা যেটাকে বলি, ওইগুলোর ওপরে কোশ্চেন থাকবে, মানে মেন বেশিরভাগ কোশ্চেন অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন, আর ইলেকট্রিসিটি, ইলেকট্রোম্যাগনেটিক যে তত্ত্বগুলো থাকবে, কিছু তাপ গতিবিদ্যার কিছু ফর্মুলা থাকবে, আর মোটামুটি আর আণবিক ফিজিক্স যেটা মলিকুলার ফিজিক্সের ওপর কিছু থাকবে। তো এইগুলো মোটামুটি পুরোপুরি এই পুরো বিষয়টা পুরোপুরি ইলেভেন টুয়েলভে,
তো এইগুলো 11 12 যারা পড়েছে তাদের এগুলো মোটামুটি পড়া আছে। এবার কোশ্চেনের প্যাটার্ন হবে খুব ইজি, এগুলোর উপর ফিজিক্সের উপর কোশ্চেন কিন্তু খুব ইজি হবে, খুব কঠিনের দিকে যাবে না। হ্যাঁ, ম্যাথের কেবলমাত্র ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রাল যেটাকে আমরা সমাকলন অবকলন বলি ওই দিকের কোশ্চেন একটু কঠিন হতে পারে, বাকি সব বাকি যেগুলো বললাম আমি সরল রেখা তারপরে বৃত্ত এগুলোর উপর কোশ্চেনগুলো খুব নর্মাল থাকে। তো মোটামুটি ম্যাথ ফিজিক্সের এই কিছু কিছু জিনিস যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে মানে ভোকলেটে চান্স পেতে অসুবিধা হবে না। তোমরা তো সবাই জানো ভোকলেটে চান্স পেতে গেলে র্যাঙ্কটা একটু আগে আনতে হবে যাতে সরকারিতে চান্স পাওয়া যায়, তো এইগুলোর ওপর একটু বেশি করে জোর দিতে হবে। এছাড়া কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রিতে পর্যায় সারণী যেটা আমরা অনেক ছোট থেকেই পড়ে আসছি কিন্তু পুরো ডিটেলস থাকবে এবারে পর্যায় সারণীর ওপরে বিভিন্ন মৌলের প্রপার্টি ধর্মগুলো কী কী আছে তো এইগুলো নিয়ে আলোচনা করা হয়, এগুলো থেকে কোশ্চেন আসে। এছাড়া অ্যাটমিক স্ট্রাকচার কীভাবে হয়, অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে এস পি ডি ব্লক এইসব নিয়ে কোশ্চেন থাকবে, কোন ব্লকে কতগুলো করে ইলেকট্রন থাকবে এইসবের ওপর থাকবে। এছাড়া থাকবে রাসায়নিক বন্ধন যেমন তোমার আয়নিক বন্ড কোভ্যারেন্ট বন্ড এগুলো নিয়ে থাকবে। মোটামুটি কেমিস্ট্রি পার্টের মধ্যে এই এর মধ্যেই ঘোরাঘুরি করবে, অ্যাটমিক স্ট্রাকচার এসবের ওপরে খুব একটা মানে ডিটেলসে বা অত ইয়েতে যাচ্ছে না, বিশেষ করে ওই অ্যানবিক কেমিস্ট্রি যেটা অর্গ্যানিক কেমিস্ট্রিতে অল্প অল্প যাবে সেখান থেকে কিছু কোশ্চেন আসবে। তো বেশিরভাগ কোশ্চেন তোমার এই মলিকুলার স্ট্রাকচার কেমিক্যাল বন্ডিং এইগুলোর ওপরেই সীমাবদ্ধ থাকবে। আর কিছু মোটামুটি এই পর্যন্তই যদি ঠিকঠাক করা যায় তাহলে এই জিনিসগুলো একটু ভালোভাবে তৈরি হয়ে যাবে আর কি, ভোকলেট দিতে সুবিধা হবে। আর স্যার এখানে আমরা যেটা আলোচনা করেছিলাম মানে আমাদের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে স্টুডেন্টরা কিভাবে পরীক্ষা দেবে, নেগেটিভ মার্কস যেহেতু নেই কিভাবে তারা আনসার দেবে, কারণ নেগেটিভ মার্কস নেই মানে আমরা 100% আনসার দিয়ে আসবো, এটা আমাদের পজিটিভে থাকবে, তো সেক্ষেত্রে কিভাবে আর সেই সেটা আমরা স্টুডেন্টদেরকে অবশ্যই দেখতে বলছি। এবং তার সঙ্গে আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যেহেতু এখানে ইংলিশ ঢোকানো হয়েছে এবং তার সাথে আছে অ্যাপটিটিউড, সেই অ্যাপটিটিউড এবং ইংলিশ এই পার্টটা মানে স্যার যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই ব্যাপারটা কিন্তু তোমাদের বলে দিলেন এবং এই অ্যাপটিটিউডের যে ব্যাপারটা সেটা নিয়ে আমি ভিডিও আনবো, কিন্তু এই অ্যাপটিটিউডের যে ব্যাপার এবং তার সাথে সাথে যে ইংলিশ রয়েছে এই বিষয়গুলো তোমরা কিন্তু হালকা প্রিপারেশন নিয়ে রাখবে, কারণ এই প্রিপারেশনের মধ্যে যে ব্যাপারটা রয়েছে 10-10-20 নাম্বার এই 20 নাম্বারটা কিন্তু অনেকটা ডিসাইসিভ হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে, কারণ এই 10-10-20 নাম্বার অনেকে যে ভালো করে দেবে সে কিন্তু এই ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথসে যদি কমও পায় সেই জায়গাটাকে উঠিয়ে দেবে। সেই কারণে কিছু সাজেশন আমরা দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্যে এবং তোমাদের এই ফিজিক্স ইংলিশ এবং অ্যাপটিটিউডের ব্যাপারে তোমরা ভালো করেও একটা প্রিপারেশন নিতে পারো 15 দিন 16 দিন বা 20 দিনের, তো সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি কারণ সামনে 11-এর পরীক্ষা বলে 11-এর বিভিন্ন সাজেশন আমরা তৈরি করতে চলে করছি অলরেডি, তার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে স্যারের যে বিষয়গুলো বললেন সেইগুলো তোমরা পড়ো, এরপরে স্যারকে অনুরোধ করছি যে স্যারের নাম্বারটা স্যার দিয়ে দিক, কারণ তোমাদের যদি মনে হয় যে কোনো হেল্প লাগবে তাহলে সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমরা একটা স্যারকে অনুরোধ করেছি যদি কোনো স্টুডেন্ট অনলাইনে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্টুডেন্ট হয়তো তারা সঠিক গাইড পেতে চাইছে এক মাসের জন্য, তো স্যারকে অনুরোধ করেছি যে স্যার যদি কেউ ফোন করে বলেন তার নাম্বারে যে আমাদের একটু প্রিপারেশন দিয়ে দিন তাহলে খুবই হয়তো একটা স্মল অ্যামাউন্টের ভিত্তিতে হয়তো স্যার দিতে পারেন, এটা স্যারের পুরো ব্যক্তিগত ব্যাপার তো স্যার সেটা ডিসাইড করবেন, কিন্তু এটা তোমরা যদি মনে করো তাহলে স্যারের সাথে যোগাযোগ করতে পারো। স্যারের নাম্বারটা স্যার আপনি একটু বলুন। হ্যাঁ, আমার ফোন নাম্বার হলো 9333-155-005। স্যার অনলাইনে এডুকেশনটা সম্ভব এই মুহূর্তে এবং তোমাদের একদমই মানে মানে এখানে যেহেতু আমি একটা বললাম যে অ্যামাউন্টের কথা, সেই অ্যামাউন্টটা একদমই বেশি হবে না, সেক্ষেত্রে হয়তো কম হবে, আমরা সেটা বলেছি যে আপনি যদি করান তাহলে সেইভাবে করুন, যারা পাচ্ছে না আর যারা গাইড পেয়েছে বাড়ির সামনে তারা গাইড সেই গাইডটা নিয়েই চলুক, তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কাছে আমরা এই প্রস্তাবটা রাখলাম। এবং তার সাথে সাথে রাখা হলো যে তোমরা তোমাদের যদি কোশ্চেন থাকে কোনো কোশ্চেনটা দাও সেই লেখো,
কমেন্ট দাও, সেই কোশ্চেনটা নিয়ে সলভ করে দেওয়ার আমরা চেষ্টা করব। সময় যদি আমাদের হয়ে যায় তাহলে অবশ্যই আমরা সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করে দেব, ক্লাস করিয়ে দেব, কোনো অসুবিধা নেই। প্রশান্ত স্যার সেখানে রাজি হয়েছেন, কোনো এখানে তো কোনো পয়সাই লাগবে না আমাদের যে চ্যানেল রয়েছে সেখানে আলোচনা করতে। এবং স্যার আরেকটা বিষয় আপনাকে রিকোয়েস্ট করব, যে আপনি যে সাজেশনটা দিলেন এখান থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং তার সাথে সাথে যদি একটু আলোচনা করে দেন আরও বিভিন্ন পরবর্তীকালের ক্লাসে তাহলে খুব ভালো হয়। আমি পরবর্তীকালে এগুলো নিয়ে বলবো যে ঠিক কোন কোন জায়গাগুলো ভালো করে মানে পড়লে সুবিধা হবে, ঠিক কোন কোন অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে, কি ধরনের আর কি, বা ফিজিক্স বা কেমিস্ট্রি কোন কোন কোশ্চেন, কোন জায়গাগুলো কি ধরনের কোশ্চেন আসতে পারে, তো সেইগুলো নিয়ে আমি আর একবার বলবো আর কি। এখন মোটামুটি একটা ধাঁচা দেওয়া গেল যে এই ধাঁচাতে পড়লে তোমরা একটা এগোতে পারবে, এরপরে তোমরা প্রশ্ন করো, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা কালেক্ট করে আমরা এগোবো। তোমরা যদি মনে করো যে স্যারের নাম্বার দিয়ে দেওয়া হলো, স্যারের নাম্বারে স্যারকে ফোন করতে পারো, তবে সেই ফোনের টাইমিংটা আমি অবশ্যই বলে দিচ্ছি যে মানে 10টা থেকে 5টার মধ্যেই ফোন করবে, সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে, তারপরে কিন্তু ফোন করো না, ফোন বোধ হয় তোলা যাবে না। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এইটুকুই আমার রিকোয়েস্ট যে তোমরা যদি কিছু জানার থাকে তাহলে ফোন করতে পারো। আর